আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যাদের নতুন তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনটি অলরেডি রেজিস্ট্রেশন করা আছে কিন্তু লগ ইন করতে গেলে লগ ইন হচ্ছে না, অর্থাৎ পাসওয়ার্ডটি ভুলে গেছেন, আর এই পাসওয়ার্ডটি ভুলে গেলে কীভাবে পাসওয়ার্ডটি ভুলে যাওয়া পাসওয়ার্ডটি রিকভার করবেন, যারা দেখতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নতুন তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনটি ভুলে যাওয়া পাসওয়ার্ডটি রিকভার করা শিখে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আমি কী করবো, এখানে আমার আকামার নাম্বারটি বসিয়ে নিচ্ছি। যার পরে যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তাহলে কি করবেন, আপনারা ফরগেট পাসওয়ার্ড, এই ফরগেট পাসওয়ার্ডের উপরে ট্যাপ করে দিতে হবে। ফরগেট পাসওয়ার্ডের উপরে ট্যাপ করে দেওয়ার পর এই পেজটিতে নিয়ে আসতে, এই পেজটিতে নিয়ে আসার পর আমাকে কী করতে হবে, এখানে আকামা নাম্বার বসাতে হবে, এখানে জন্ম তারিখটি বসাতে হবে। আমি কী করলাম, এখানে আমার আকামা নাম্বারটি বসালাম, এখানে আমার জন্ম তারিখটি বসিয়ে নিলাম, বসে আমি নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই পেজটিতে নিয়ে আসলো, অর্থাৎ আমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি আমাকে এখানে বসিয়ে দিতে হবে। দেখেন কোডটা চলে আসলো, আমি কী করবো, অ্যালাউ করে দিব। আর আপনি সিমটা যদি অন্য মোবাইলে থাকে তাহলে সরাসরি আপনার কোডটা এখানে বসিয়ে দেবেন, আমি শুধু অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো, এই পেজটিতে নিয়ে আসার সেট পাসওয়ার্ড, আমি কী করবো এখানে দুটি পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি। আমি কী করলাম, এখানে নিউ পাসওয়ার্ড বসালাম, এখানে কনফার্ম পাসওয়ার্ডটি বসে আমি কী করবো চেঞ্জ পাসওয়ার্ড এখানে আমি ট্যাপ করে দিব। দেখেন এখানে ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমি যদি লগ আউট করে আবার লগ ইন করে নিব, তারপরে কীভাবে লগ আউট করবো তারপরে জন্য আমি কী করবো, পার্সোনাল এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এই পেজটিতে নিয়ে আসলো, এই পেজটিতে নিয়ে আসার পর আমি সেটিং অপশানের উপর ট্যাপ করে দিব। সেটিং অপশানের উপর ট্যাপ করে দিয়ে দেখেন এখানে লেখা আছে সাইন আউট, এই সাইন আউটের উপর আমি ট্যাপ করে দিলাম, দিয়ে আমি ইএসএ ট্যাপ করে দিব। ইএসএ ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনটি কিন্তু এখন লগ আউট হয়ে গেছে। লগ আউট হয়ে যাওয়ার পরে আমি আবার আমার আকামার নাম্বারটি দিব এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। আর এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি, ক্যাপিটালে স্মলে 11 22 33 বসিয়ে আমি কী করবো, এই সাইন ইনের উপর ট্যাপ করে দিব। সাইন ইনের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে অথবা অ্যালাউ করে দিব। আমি অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল। এইভাবে যারা নতুন তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনটি পাসওয়ার্ডটি ভুলে গেছেন, পাসওয়ার্ডটি রিকভার করতে চান, এই প্রসেসে আপনারা পাসওয়ার্ডটি রিকভার করে নিতে পারবেন। এই হলো আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, কারণ আমি যখন এই ধরনের হেল্পফুল ভিডিও নিয়ে আসবো সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।